গতদিন আমরা একটা রোগ সম্পর্কে শিখেছিলাম, আজকে আমরা আরো কয়েকটি রোগ সম্পর্কে শিখবো। যে অস্থিমজ্জা এবং রক্তের যে অস্বাভাবিক অবস্থা, তার একটি রোগ হচ্ছে কি লিউকোমিয়া। আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি ব্লাড ক্যান্সার, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি লিউকোমিয়া। দেখো, ভ্রূণ অবস্থায় যকৃত এবং ক্লিহায়, ভ্রূণ অবস্থায় কোথায় যকৃতে এবং ক্লিহায় কি উৎপন্ন হয়, দেখো যকৃত এবং ক্লিহায় কি উৎপন্ন হয়, একজন বলেন। এই যে ভ্রূণ অবস্থায় যকৃত এবং ক্লিহায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তো পরীক্ষায় আজকে কোশ্চেন থাকতে পারে এরকম যে কোথায় উৎপন্ন হয়, ঠিক আছে। এই যে দেখো, যে যকৃত, এই যকৃত এবং লিহায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, এবং শিশু জন্মের পর থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন শুরু হয় এবং লাল অস্থিমজ্জায় এই কণিকা উৎপন্ন হয়। তো এই যে অক্সিজেন গুলির কথা বললাম, এই অক্সিজেনের মাধ্যমেই বিশেষ করে প্রত্যেকটা কোষে তোমার অক্সিজেন, ঠিক আছে, লোহিত রক্তকণিকা গুলি অক্সিজেন সরবরাহের কাজটা করে থাকে। তো যদি কোনো কারণে অস্বাভাবিক সেতু রক্তকণিকার যদি বৃদ্ধি ঘটে, অর্থাৎ স্বাভাবিক যতটুকু সংখ্যক সেতু রক্তকণিকা থাকা দরকার, তো সেটা না হয়ে যখন অস্বাভাবিক ভাবে এই সেতু রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে, তখন কি হয় যে লোহিত রক্তকণিকা গুলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যেতে থাকে, ঠিক আছে। তারপরে অণুচক্রিকার উৎপাদন কমে যেতে পারে, তখন সেটাকে আমরা বলি রক্তের ক্যান্সার, ঠিক আছে। তো যখন অস্থিমজ্জা অত্যধিক হারে শ্বেত রক্তকণিকা উৎপাদন করার কারণে পরোক্ষভাবে লোহিত রক্তকণিকা অণুচক্রিকার উৎপাদন কমে যেতে পারে, এবং কমে গেলে তখন সেটাকে বলা হচ্ছে লিউকোমিয়া বা রক্তের ক্যান্সার। এটা কি বোঝা গেছে? তো লিউকোমিয়া হলে যে অংশটি প্রথমে আক্রান্ত হয় সেটা হচ্ছে অস্থিমজ্জা। কোনটা প্রথমে আক্রান্ত হয় একজন বলো তো, আক্রান্ত হয় অস্থিমজ্জা, ঠিক আছে। তো লোহিত রক্তকোষের অভাবে কি হয়, অক্সিজেনের ঘাটতি হয়, অর্থাৎ আমার যে পরিমাণ লোহিত রক্তকণিকা থাকার কথা সেই পরিমাণ যদি না থাকে, তাহলে কি হবে যে লোহিত রক্তকণিকার কাজ আমরা বললাম প্রত্যেকটা অংশে, দেহের প্রত্যেকটা কোষে অক্সিজেন পরিবহন করা, তাহলে পরিবহন করতে পারবে না। আর অক্সিজেনের অভাবে কি হবে, তখন দেহের তাপ শক্তি উৎপাদন হতে পারবে না, মানুষ দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অক্সিজেন কি বলে শ্বেত রক্তকণিকা কমে গেলে ফ্যাকাশে হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে। আর এর সাথে বলা হলো অণুচক্রিকা কমে যাবে, আর অণুচক্রিকার কাজ হচ্ছে কি রক্ত কোন জায়গায় যদি কেটে যায় সেই কাটা জায়গায় রক্ত জমাট বাঁধা, তাহলে রক্ত জমাট বাঁধবে না, এই কারণে দাঁতের গোড়া নাক সহ শরীরের বিভিন্ন স্থান থেকে অনেক সময় কোনো আঘাত ছাড়াই কি হবে অস্বাভাবিক ভাবে রক্তক্ষরণ হবে। তো কি জিনিস এতক্ষণ বললাম এটা কি বুঝছো? যেটা বললাম সেটা কি বুঝছো? লোহিত শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি অস্বাভাবিক ভাবে বেড়ে যায়, তাহলে লোহিত রক্তকণিকা আর অণুচক্রিকার পরিমাণ কমে যাবে, আর অণুচক্রিকা এবং লোহিত রক্তকণিকার যে স্বাভাবিক কাজ সেই কাজগুলো ব্যাহত হবে। মূল বিষয় হচ্ছে এটা। তারপরে একই কারণে দেহ থেকে ছোট ছোট লাল বর্ণের দাগ দেখা দিতে পারে এবং পায়ের গিঁটে ব্যথা হয়ে ফুলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রেণীবিন্যাস অনুসারে 1/2 প্রকারের লিউকোমিয়া আছে। কত ধরনের লিউকোমিয়া আছে? 1/2 লিউকোমিয়া রয়েছে, ঠিক আছে, যার বেশিরভাগ কি শ্বেত রক্তকণিকার আধিক্য কি হচ্ছে দেখা যায়। তো অধিকাংশই এইগুলো ঘটছে শ্বেত রক্তকণিকার যে সংখ্যা সেই সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে। তো চিকিৎসা দেখো, বর্তমানে প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করা গেলেও রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে পারলে এই রোগ নিরাময় সম্ভব। তো ক্যান্সারে সাধারণত কেমোথেরাপি দেয়া হয়, এটা তোমরা জানো, জানো যে কেমোথেরাপি দেয়া হয়। তারপরে যে অস্থিমজ্জা বোন মেরোর কথা যেটা বললাম, সেটা চেঞ্জ করা হয়, অনেক সময় রক্ত চেঞ্জ করা হয়। তো এইভাবে
কি হয় এই ট্রিটমেন্টটা করা হয়। তবে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ওই অস্থিমজ্জা বা বোন মেরো সেটা কিন্তু চেঞ্জ করা যায়, প্রতিস্থাপন করা যায় এবং অনেক বেসরকারি হাসপাতালে এই কাজগুলি করা হচ্ছে। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি জানো কাকে বলে? হৃৎপিণ্ডের আমাদের যে হার্ট আছে সেই হার্টের পেশির মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত যেতে না পারে, ঠিক আছে, রক্ত যদি যেতে না পারে তাহলে হৃৎপিণ্ডের যে পেশিগুলো সেই পেশিগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবে না, আর অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের পেশিগুলো যখন নষ্ট হয়ে যায় বা মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো কি হার্ট অ্যাটাক। এটা কি বুঝছো? অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের পেশিগুলো যখন ধ্বংসপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায়, যখন অক্সিজেনের অভাব দেখা যায়, পুষ্টি উপাদানের অভাব দেখা যায়, তখন কি হয় হার্ট অ্যাটাক হয়, হার্টের পেশিগুলি নষ্ট হয়ে যায়, এটা কি বলা হচ্ছে হার্ট অ্যাটাক। কেন হয়? দেখো, দেহের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনার সাথে এই রোগের সম্পর্ক আছে। রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে এটা হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস যেমন অধিক তেলযুক্ত খাবার, কিরানির তেহারি, ফাস্টফুড খাওয়া, অলস জীবনযাপন, শারীরিক পরিশ্রম না করার ফলে কিন্তু এই রোগটা হতে পারে। এছাড়া হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত, বিমর্ষ থাকলেও যে কোনো বয়সে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। তো হার্ট অ্যাটাকের লক্ষণ কি আমি একটা লাস্টে ভিডিও দেখাবো। হ্যাঁ, হার্ট অ্যাটাকের ভিডিও। হার্ট অ্যাটাক হলে বুকে খুব ব্যথা হবে, বিশেষ করে বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা হবে। এটা আবার কি হলো? তারা নতুন ভাবে দিয়ে হবে কি হবে যে বুকের মাঝখানে ব্যথা হবে, তো অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে স্বাভাবিক এটা কমতে পারে। তারপরে ব্যথা হচ্ছে বাম দিকে বা সারা বুকে ছড়িয়ে যেতে পারে। তারপরে রোগী প্রচন্ড ঘামতে থাকে, বুকে চাপ অনুভব করতে পারে, ঠিক আছে। তো এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে। যদি এই হার্ট অ্যাটাক হয় তাহলে কি করতে হবে? দেখো, এমন অবস্থা দেখা দিলে কি করতে হবে? অবহেলা না করে যত দ্রুত সম্ভব রোগীকে ইসিজি করতে হবে, রোগীর ইসিজি করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই জন্য রক্তের যে চাপটা, উচ্চ রক্তচাপ যদি থাকে সেটা কন্ট্রোলে রাখতে হবে। তারপর ধূমপানের অভ্যাস যদি থাকে সেটা নিয়ন্ত্রণের বন্ধ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটা চলাচল করতে হবে, খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, শাকসবজি ফলমূল বেশি খেতে হবে, ফাস্টফুড বা তৈলাক্ত খাবারগুলো বর্জন করতে হবে, তাহলেই কি হবে এই রোগটা থেকে আমরা রক্ষা পাবো। এরপর আসলে দেখো যে বার জ্বর, রিউমেটিক ফিভার, এটা হচ্ছে ছোটদের বেশি হয়, বিশেষ করে যারা অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে বসবাস করে তাদের ক্ষেত্রে রোগটা বেশি হয়। হ্যাঁ, তো স্ট্রেপটোকক্কাস, স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট শ্বাসনালীর প্রদাহ, পুষ্করিযুক্ত সংক্রামক জ্বর, টনসিলের প্রদাহ অথবা মধ্যকর্ণের সংক্রামক রোগ বাত জ্বরের উল্লেখযোগ্য লক্ষণ, ঠিক আছে। তো এই বাত জ্বরটা শিশুকালেই বেশি হয় এবং শিশুকালে ভালোভাবে এটা করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। তো যদি এই জ্বরটাকে অবহেলা করা হয় তাহলে তারা যখন বড় হয়ে যাবে, বুঝছো, এটা যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না করলে হার্টের যে ভালভ সেই ভালভটা নষ্ট হয়ে যাবে, বুঝছো। হার্টের ভালভ নষ্ট হয়ে গেলে পরবর্তীতে অনেক বড় ধরনের জটিলতা দেখা দিবে, সেই কারণে এই রোগ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসা করতে হবে। শুরুতে রোগটি নির্ণীত না হলে বা সঠিক চিকিৎসা না হলে রোগের প্রকোপ বেড়ে যাবে, ওজন হ্রাস পাবে, রক্ত স্বল্পতা, ক্লান্তি, ক্ষুধামন্দা, চেহারা প্রকাশে ভাব ইত্যাদি দেখা দেবে এবং তখন রোগের উপস্থিতি অগ্রাহ্য করার আর কোনো উপায় থাকবে না। আর এই রোগটা হলে কি হয়, দেখো, অস্থি সন্ধিতে ব্যথা হবে, তারপর ফুলে যাবে, ত্বকে লালচে রং দেখা দিতে পারে। পেনিসিলিন জাতীয় ওষুধ প্রয়োগ করে সাময়িকভাবে এই রোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। হ্যাঁ, হৃৎপিণ্ডকে যদি ভালো রাখতে হয় কি করতে হবে আমরা ইতিমধ্যে বলে রাখছি যে হৃৎপিণ্ডকে ভালো রাখার জন্য প্রথমে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে মাদক দ্রব্য বা নেশা জাতীয় যে দ্রব্য সেগুলো থেকে দূরে থাকতে হবে। তারপরে মানসিক প্রশান্তি যেটা সেটা বজায় রাখতে হবে। তারপরে তেল চর্বিযুক্ত যে খাবার থাকে সেগুলি বর্জন করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটা চলাচল করতে হবে, ঠিক আছে। তারপরে শাকসবজি এবং ফলমূল
হতে হবে, তাহলেই আমরা হার্টকে কি করতে পারি ভালো রাখতে পারি। তো আমরা যে হার্ট অ্যাটাকের কথা বললাম, এত এই যে এই জায়গাগুলো পেশিগুলো সব নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। দেখো এখন দেখো রক্ত কিন্তু সঠিকভাবে পাম্প করতে পারছে না। Another less common cause of a heart attack is a severe spasm or tightening of the coronary artery that cuts off blood flow to the heart muscle. এটা হচ্ছে স্বাভাবিক। এখন দেখো অনেক জায়গা ভিতরে এখন দেখো ভিতরে যে জায়গাটা অনেক বেশি এবার দেখো মাঝখানের জায়গাটা টোটাল বন্ধ হয়ে গেছে, এখন কি রক্ত যেতে পারবে? না যেতে পারলে তখনই হার্ট অ্যাটাক হবে। A heart attack will happen when a part of the heart muscle becomes damaged. The heart may not be able to pump blood throughout the body very well. This can cause chest, arm, back, or jaw discomfort. এরকম যখন হয়ে যাবে তখন আমাদের চোয়ালে, তারপরে বুকে, তারপরে পিঠে, তারপরে হাতে প্রচন্ড ব্যথা হবে। তোমরা লিভ নাও, লিভ নিয়ে দাঁড়াও একটু পরে, একটু পরে একটু অপেক্ষা করো, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা অনেকেই তো চলে গেছে, দেখ আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই লিভ নাও। After a heart attack, if the blockage is not treated and removed within a few hours, the damaged heart muscle will begin to die and be replaced by scar tissue. This heart damage